আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেল আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শক, আমি মুফতি বজলুর রহমান বলছি, ঢাকা হোলি সার্ভে ট্রেনিং সেন্টারের চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রশিক্ষক হিসেবে নিয়োজিত আছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আলোচনা করব নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টিত হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার আসবে। প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা বলছিলাম নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টিত হবে। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম কথা হলো, কোনো ব্যক্তি যখন কোনো সম্পদের মালিক হোক, সম্পত্তি সেই ক্রয়সূত্র মালিক হোক, হেবাসূত্র মালিক হোক, বা দানসূত্র মালিক হোক, বা উত্তরাধিকারের সূত্র মালিক হোক, সে যেইভাবে মালিকানা আসে তার কাছে, সে ওই তার মালিকানা সম্পত্তিগুলোকে সে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করতে পারবে। চাইলে কাউকে দান করতে পারবে, চাইলে ওয়াকফা করে দিতে পারবে, কাউকে হেবা করে দিতে পারবে, চাইলে বিক্রি করে সে ভোগ করতে পারবে। তো তার সম্পত্তিগুলো একমাত্র তার অধিকারের উপর হস্তান্তর হবে। কারণ হচ্ছে, মৃত্যুবরণ করার আগে কোনো সম্পত্তির মধ্যে উত্তরাধিকার কায়েম হয় না। উত্তরাধিকার কায়েম হয় একমাত্র মৃত্যুর পরে। সেই যে ব্যক্তি হোক না কেন, মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকার কায়েম হবে, মৃত্যুর আগে সম্পত্তির উত্তরাধিকার কায়েম হবে না। সেই জন্য সে যা ইচ্ছা তা করতে পারবে। এখন প্রিয় দর্শক, একজন ব্যক্তি যখন মারা যাবে, সেই নিঃসন্তান ব্যক্তি হোক আর সেই তার সন্তান থাকুক, যখন মারা যাবে তার সম্পত্তিগুলো কয়েকভাগে বিভক্ত হয়ে যায়। প্রথমত, ও যে ব্যক্তি মারা যাবে তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে, এমনভাবে করতে হবে যাতে করে একবার অপচয় না হয়ে যায় বা একবার কৃপণতা না হয়ে যায়। দ্বিতীয়ত, তার যদি কোনো খরচ থাকে বা কেউ যদি তার কাছ থেকে কোনো পাওনা থাকে, তাহলে পাওনাগুলো পরিশোধ করবে, খরচগুলো আদায় করবে। দ্বিতীয় পর্যায়ে এই বিষয়। তৃতীয় পর্যায়ে হচ্ছে, যদি সে স্ত্রীকে মহরানা আদায় না করে, অবশ্যই তার সম্পত্তি থেকে স্ত্রীর মহরানাগুলো আদায় করে দিবে। কারণ স্ত্রীর মহরানা আদায় করাটা স্বামীর উপর কর্তব্য, ওয়াজিব। সুতরাং ওয়াজিবের যে বিষয়গুলো আছে সেগুলো আগে আদায় করবে। তারপরে বিষয় হচ্ছে, যদি সে যদি তার সম্পত্তির কারোর নামে ওসিয়ত করে যায়, ওসিয়তগুলোকেও পুরা করবে। প্রিয় দর্শক, মনে রাখবেন, এক্ষেত্রে কেউ যদি পুরা সম্পত্তির ওসিয়ত করে যায়, মাত্র তিন ভাগের এক ভাগের মধ্যে ওসিয়ত কার্যকর হবে, পুরা সম্পত্তির মধ্যে ওসিয়ত কার্যকর হবে না। আর যে সম্পত্তিগুলো থাকবে, এই সম্পত্তিগুলো তার ওয়ারিসদের মধ্যে বণ্টন হবে। নিঃসন্তান ব্যক্তির সম্পত্তি কিভাবে বণ্টিত হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। সূরা নিসার 176 নম্বর আয়াতের মধ্যে, ইস্তাফতুনা কুল্লাহু ইউফতিকুম ফিল কালালাহ, এই আয়াতের মধ্যে একেবারে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। তো এখন আসেন, একজন ব্যক্তি যখন মারা যাবে, তখন এই সমস্ত কাজগুলো আঞ্জাম দেওয়ার পরে যে সম্পত্তিগুলো ওয়ারিসদের মধ্যে বণ্টন হবে, ওয়ারিসদের মধ্যে যদি স্ত্রী থাকে, তখন স্ত্রীর হকগুলো আদায় করতে হবে। তো প্রিয় দর্শক, এক্ষেত্রে স্ত্রীর চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে, যেহেতু মৃত ব্যক্তির কোনো সন্তানাদি নাই, এই জন্য চার ভাগের এক ভাগ সম্পত্তি স্ত্রী পাবে। স্ত্রীর চার ভাগের এক ভাগ সম্পত্তি পাওয়ার পরে অন্য অন্যদের মধ্যে ভাগ করে দিবে। একটি বিষয় অবশ্যই খেয়াল করতে হবে, সেটা হচ্ছে, একটা হচ্ছে স্ত্রীকে সে মহরানা আদায় করে নাই, সেখান থেকে কিছু স্ত্রী সম্পত্তি পাবে। আর একটা হচ্ছে স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে কিছু সম্পত্তি পাবে। অনেকে এরকম বলে যে সে কিছু মহরানা সম্পত্তি পাইছে, এখন এই সম্পত্তি আর পাবে না। না প্রিয় দর্শক, বিষয়টি এমন না। সে মহরানা সম্পত্তি পাইছে, সে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কারণে ওই তার স্বামীর উপর ওয়াজিব ছিল তার মহরানা তাকে দেওয়া, কিন্তু সে যেহেতু ওই সময় দেয় নাই, সেই মৃত্যুর পরে আদায় করে নেবে। দর্শক, তো এখন আসে, নিঃসন্তান মৃত ব্যক্তি যদি মাতা পিতা থাকে, তখন মাতা পিতা কীভাবে সম্পত্তি পাবে। মা সম্পত্তি যদি ভাই বোন একাধিক থাকে, তাহলে ছয় ভাগের এক ভাগ পাবে, আর যদি ভাই বোন একাধিক না থাকে, তাহলে তিন ভাগের এক ভাগ পাবে। তো এ হচ্ছে মায়ের সম্পত্তির পাওয়ার হিসাব। এখন আসেন, যদি বাবা থাকে, তখন বাবা ওই উত্তরাধিকার হিসাবে অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পাবে। কারণ কি, তার ছেলে নাই, ছেলে না থাকলে অবশিষ্ট ভোগী হিসাবে বাবা অবশিষ্ট যে সম্পত্তিগুলো আছে এটা বাবা পাবে। স্ত্রীকে দেওয়ার পরে, মাকে দেওয়ার পরে
তারপরে যদি অবশিষ্ট সম্পত্তিগুলো থেকে যায় তাহলে বাবা পাবে। এখন যদি বাবা না থাকে তাহলে যদি দাদা থাকে তখন দাদা সম্পত্তিগুলো উত্তরাধিকারের অবশিষ্ট ভোগী হিসাবে পাবে। এখন বাবাও নাই দাদাও নাই, যদি ভাই থাকে তাহলে ভাই অবশিষ্ট ভোগী হিসেবে সম্পত্তিগুলো পাবে, আর যদি ভাই না থাকে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে পাবে, ভাইয়ের ছেলে না থাকলে চাচাদের থাকে, চাচারা পাবে অবশিষ্ট ভোগী হিসেবে সমস্ত সম্পত্তি, এবং চাচারও না থাকলে যদি স্বাস্থ্যভাবে থাকে তারও সেই হিসেবে পাবে। তো প্রিয় দর্শক, এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির যদি বোন থাকে, যদি ভাই না থাকে শুধু বোন থাকে একজন, তাহলে পুরো সম্পত্তির অর্ধেক বোন পাবে, আর যদি বোন একাধিক থাকে তাহলে তিন ভাগে দুই ভাগ সম্পত্তি বোনেরা পাবে, তখন ওই একাধিক বোন তিন ভাগে দুই ভাগ সম্পত্তিকে সমান ভাগে ভাগ করে নেবে। এখন ভাইয়ের সাথে বোন সাথে একসাথে ভাই বোন যদি দুজন থাকে তখন এক্ষেত্রে ভাই আর বোন দুই বোন যা পাবে এক ভাই তা পাবে, এই হিসাবে সম্পত্তি বণ্টিত হবে। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমি স্বামী মৃত ধরে স্ত্রীর হিসাবগুলো করছি, স্বামী মৃত হলে স্ত্রী কী পরিমাণ পাবে, এখন স্ত্রী যদি মৃত হয় স্বামী কী পরিমাণ পাবে সেই বর্ণনাও আসে। যদি স্ত্রী মৃত হয় স্বামী পুরা ওই স্ত্রীর সমস্ত সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে, কেননা ওই মৃত স্ত্রীর কোনো সন্তানাদি নাই, এই জন্য স্বামী পুরা সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে নিঃসন্তান হওয়ার কারণে। বাকি যে মাসালাগুলো প্রায় একই রকম, আগে যে বর্ণনা যেমন ছিল একই বর্ণনা এখানেও দর্তব্য হবে। তো প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।